ওয়েলকাম ব্যাক অ্যাগেইন গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন বছরের প্রথম দিন, আশা করি আপনাদের এই বছরটি সবার ভালো যাবে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং আমি আসলে একটা প্রজেক্টে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি, তবে চেষ্টা করব এই নতুন বছরে প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসার। এবং আমরা যে কোর্সগুলো চালু করেছি সেগুলো খুব শীঘ্রই কিন্তু ফুল কোর্স চলে আসবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার পরে, ওকে? এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে আপনারা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজকে আমরা যে বিষয়টি দেখবো, যে কিভাবে আসলে ইনস্টাগ্রামে মার্কেটিং করে আপনি লিড জেনারেট করতে পারবেন, ওকে? ইনস্টাগ্রাম কিন্তু মোস্ট একটা পাওয়ারফুল এর মধ্যে পড়ে এবং এটাকে ব্যবহার করে কিন্তু আপনি 100% গ্যারান্টি থাকলো এখান থেকে কিন্তু আপনি লিড জেনারেট করতে পারবেন, ওকে? তো ভিডিওটি পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কিছু ইউনিক টেকনিক থাকবে যেগুলো আসলে কখনো আপনাদের পেইড কোর্সেও কিছু কিছু জিনিস শেখানো হয় না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, বাকি এ টু জেড থাকছে এই ভিডিওতে। সো গাইজ, ফার্স্ট অফ অল যে কাজটি করবেন সেটা হচ্ছে যে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। এর ফলে যেটা হবে, আসলে আপনার যে পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু অ্যালগোরিদম কিন্তু আপনার যে আচরণগত জিনিস, যে আপনি আসলে কি পছন্দ করেন বা কি পার্সপেক্টিভে আপনি আসলে ইনস্টাগ্রাম ইউজ করছেন সেটা কিন্তু জানে। কিন্তু নতুন অ্যাকাউন্টে কিন্তু এই বিষয়টি হবে না এবং নতুন অ্যাকাউন্টে আমি যে সাজেশনগুলো দিব সেভাবে ইউজ করলে অবশ্যই আপনি 100% লিড জেনারেট করতে পারবেন, ওকে? তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনারা এখন ইনস্টাগ্রামে কিন্তু ডেস্কটপেও ইউজ করা যায় একদম প্রপারলি, প্রপার সেটিংসে, হয়তো এক দুটি জিনিস আসলে গ্যাপ থাকে, বাকি কিন্তু সবগুলোই ফিচারই ডেস্কটপে ইউজ করা যায়। আদারওয়াইজ আগে কিন্তু আপনারা জানেনই, হয়তো বা যারা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা কিন্তু ফোনের মধ্যে ইউজ করতে হতো, ওকে? এটা তো আমার মার্কেটিং অ্যাকাউন্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কতগুলো ফলোয়ার রয়েছে এবং আমি কিন্তু অ্যাপ্রক্স 434টি পোস্ট করেছি, ওকে? আমি এগুলো দেখাচ্ছি না। তো আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এডিট প্রোফাইলে চলে যাবেন, ওকে? এখান থেকে আপনার নেম, ইউজার নেম, ইউজার নেমটা অবশ্যই আপনার যে টপিক রয়েছে বা আপনি আসলে কোন বিষয়ের উপর কাজ করছেন বা কোন নিশের উপর কাজ করছেন সেটা বেস রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যেটা হবে, কেউ যদি গুগলেও সার্চ করে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডিটা শো করাবে ওখানে, ওকে? এবং এখান থেকে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের অংশটা, এটা কিন্তু এই যে অনলাইন ভার্সন রয়েছে সেটাতে কিন্তু অ্যাড করা যায় না। তো এখান থেকে অবশ্যই আপনাকে মোবাইল ইউজ করতে হবে এবং মোবাইলের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট বলতে গেলে আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটি রয়েছে সেটা অ্যাড করে দিতে হবে, ওকে? তো আমি একটা ল্যান্ডিং পেজের ডেমো দেখাচ্ছি, আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। আমাদের এখানে আমি এর আগে ভিডিও করেছি যে কীভাবে ল্যান্ডিং পেজ বিল্ড করতে হয় এবং টপ 5 যে ল্যান্ডিং পেজ বিল্ডার রয়েছে সেগুলো কিন্তু আমি শেয়ার করেছি। তো এই দুটি ভিডিও দেখলেই অবশ্যই আপনাদের আইডিয়া হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যান্ডিং পেজ, মূলত এটা কিন্তু আমি তৈরি করেছি গুগল সাইট ডট গুগলের মাধ্যমে। তো আপনারা এরকম একটা ল্যান্ডিং পেজ বিল্ড করবেন। আপনাদের এখান থেকে মূলত আপনারা যদি আমার প্রোফাইলে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমি একটা অফার দিয়ে রেখেছি, ওকে? সো এই যে টাইনি ইউআরএল, এটা আপনি চাইলে ইউআরএল শর্টনার হিসেবে ইউজ করতে পারেন, যে কোনো শর্টনার ইউআরএল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আসলে লিঙ্কটি ভালো দেখায়। এত বড় লিঙ্ক ইউজ করার চেয়ে শর্ট লিঙ্ক ইউজ করাটা বেটার। এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে বাই বিটলে ইউজ করতে পারেন, অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, নয়তো টাইনি ইউআরএল ইউজ করতে পারেন। তো এখান থেকে এই লিঙ্কটা জাস্ট অ্যাড করে দেবেন। সেক্ষেত্রে যেটা হবে, মানুষ কিন্তু আপনাকে যখন ফলো করবে বা আপনি যখন কাউকে ফলো করবেন, সে যখন আপনার আইডিটি ভিজিট করবে সে কিন্তু এই অফারটি দেখবে, বাই চান্স সে কিন্তু ক্লিক করবে। আপনি যদি আপনার প্রোফাইলে এটা অ্যাড করে রাখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি 1000 লোককে ফলো করেন সেই রকম, মানে আপনার নিশ বেস, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে 50-60টা বা 100টা বা তারও বেশি কিন্তু আপনার এই লিঙ্কে কিন্তু অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাবে, ওকে? তো এই বিষয়টি মাথায় রাখবেন, অবশ্যই এখানে কিন্তু আপনাকে লিঙ্ক অ্যাড করতে হবে। এর পরবর্তীতে আপনি যেটা করবেন, দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আপনি যখন পোস্ট করবেন, সাপোজ এই পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টটি করার পর এখান থেকে কিন্তু আপনি কমেন্টে আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটি রয়েছে সেটা অ্যাড করে পিন করে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, কেউ যখন এই পোস্টটি দেখবে, কারণ আমরা জানি যে পোস্টের মধ্যে কিন্তু এখানে যে লেখাগুলো রয়েছে এখানে কিন্তু লিঙ্ক অ্যাড করা যায় না ইনস্টাগ্রামের মধ্যে, ওকে? যদিও কমেন্টেও যায় না, বাট কমেন্টে যদি আপনি লিঙ্কটি দেন সেক্ষেত্রে কিন্তু অনেক ইউজার আসলে ওই লিঙ্কের মাধ্যমে ভিজিট করে বা ওই লিঙ্কটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ভিজিট করে, ওকে? তো এই বিষয়টা মাথায় রাখবেন। তার মানে দুটি বিষয়, একটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ বিল্ড করে আপনার বায়োতে দেয়া অ্যান্ড দেন কমেন্ট করা, ওকে? এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রিলস সেশন রয়েছে, অর্থাৎ হাইলাইট টপিক রয়েছে। তো এখানে কিন্তু আপনার পোস্টগুলো হাইলাইট করে রাখতে পারেন, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। দেন নেক্সট যে ওয়েটা সেটা হচ্ছে যে আপনার পোস্ট তো করতেই হবে অবশ্যই, এছাড়াও এখানে কিন্তু রিলসের মাধ্যমে একটা বড় মার্কেট আপনি দখল করতে পারেন। কারণ হচ্ছে যে রিলসের রিস্ক কিন্তু অনেক বেশি, আপনারা হয়তো বা সবাই জানেন, মানে রিলস কিন্তু
টপ ট্রেন্ডিং টপিকের মধ্যে আছে। ওকে, তো আপনি আপনার নিশ বেস রিলসগুলো এখানে আপলোড দিতে পারেন, অ্যান্ড এখান থেকেও ঠিক সেম কাজ করবেন। এখান থেকে কমেন্ট করে আপনার কমেন্টে মূলত এই যে ল্যান্ডিং পেজ রয়েছে সেটার লিঙ্কটা কমেন্ট করে এখান থেকে কিন্তু আপনি পেস্ট করে দিতে পারেন। নেক্সট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে মেসেজ, ডিরেক্ট মেসেজ। ওকে, তো এখন হলো যে আপনি আসলে কাদের মেসেজ করবেন। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসএ বেস বা যে কান্ট্রি রিলেটেড আপনি পার্সন খুঁজছেন সেই কান্ট্রির নাম লিখলে দেখবেন যে অনেকগুলো পার্সন শো করছে। ওকে, তো এর পরবর্তীতে আপনি তাদের মূলত প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর নয়তো আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি যদি মেক মানি রিলেটেড কোনো কিছু সেল করার ট্রাই করেন বা লিড জেনারেট করার ট্রাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মেক মানি এখানে ডিরেক্ট সার্চ করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, যেসব মানুষ আসলে এই ধরনের বিষয়গুলো লাইক করে বা যাদের সাথে ওই প্রোফাইল রিলেটেড, ওকে, ওই কিওয়ার্ডের সাথে ওই প্রোফাইলটা রিলেটেড, তাদের প্রোফাইলগুলোই কিন্তু এখানে শো হবে। এর পরবর্তীতে আপনি তাদের প্রোফাইলে যাবেন, তাদের প্রোফাইলটা অ্যানালাইজ করবেন, দেন আসলে তাদেরকে ফলো করবেন। নয়তো যদি আপনার মনে হয় যে এই প্রোফাইলটা আসলে আপনার নিশ বেস না, সেক্ষেত্রে অবশ্যই সেটি অ্যাভয়েড করবেন। আর অনেকে আছে যে ইউএসএর পার্সন হলেই তাকে ফলো করতে হবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে ওই মানুষটা আসলে আপনি যে টপিকে কাজ করছেন সেটি আসলে লাইক করে কিনা বা তাকে যদি ওটা অফার করা হয় সে কি নিবে কিনা। তো এই ধরনের মেন্টালিটির মানুষদের যদি আপনি অফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রেসপন্স পাবেন গাইস। এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকের সাথে চ্যাট করেছি এবং এখান থেকে 100% আমি কিন্তু লিড জেনারেট করেছি গাইস। ওকে, তো আই হোপ বুঝতে পেরেছেন গাইস, এখান থেকে আমি আর তেমন কোনো প্রুফ দিলাম না। এটা যদি আপনাদের বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে অফারটি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন তাদের অফার লিঙ্ক, মূলত এই পেজটার লিঙ্ক আমি দিয়েছি। অ্যান্ড এখান থেকে কিন্তু এটা মূলত স্মার্ট লিঙ্ক দেওয়া রয়েছে। এর আগের ভিডিওতে আমরা বলেছি স্মার্ট লিঙ্ক কি, আপনারা যদি এই যে সিপিএ লিড সিপিএ গ্রিপ এর ভিডিওগুলো দেখে না আসেন অবশ্যই দেখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতে এখান থেকে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে যে তাদেরকে মেসেজ করবেন ডিরেক্ট এবং তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন ডিরেক্ট। আসলে আপনি আপনার যে লিঙ্ক রয়েছে বলতে গেলে ল্যান্ডিং পেজের লিঙ্ক সেটা কিন্তু দিবেন না, আগে কমিউনিকেট করবেন, তারপরে কিন্তু মূলত আপনি তাদের সাথে তা আপনার যে লিঙ্কটি রয়েছে সেটা শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন হ্যালো ক্যান আই নো হাউ ক্যান আই মেক মানি, এখান থেকে কিন্তু সে বলেছে আসলে। ওকে, তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে একদম অ্যাড্রেস সহ দিয়েছে। ওকে, তো আই হোপ বুঝতে পেরেছেন গাইস, আমি আর দেখালাম না, এখানে অনেক ধরনের অনেক পার্সন আপনি পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটি করবেন, আপনি যখন একটা ইউএসএর পার্সন পেয়ে যাবেন, সাপোজ এটা কিন্তু ইউএসএর একটা লোক, তো এর আইডিতে ঢোকার পর আপনি এর যে ফলোয়ার বা এর যে ফলোয়িংগুলো রয়েছে তাদের প্রোফাইলগুলোতে যাবেন, তারাও কিন্তু অধিকাংশই ওই কান্ট্রি বেসেসেই হবে। ওকে, সো আই হোপ টেকনিকটা বুঝতে পেরেছেন যে একটা প্রোফাইল খুঁজে পেলে কিন্তু আপনি তাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকেও যদি আপনি তাদের প্রোফাইলগুলো যদি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি তাদের প্রোফাইল থেকেও কিন্তু অনেক লিড জেনারেট করতে পারবেন। ওকে, তো ইনস্টাগ্রামে এই কয়েকটি পদ্ধতিতেই মূলত করা যায়, এছাড়াও অনেক ওয়ে রয়েছে যেগুলো আসলে সবগুলো বলা সম্ভব নয়। ওকে, এই এর মধ্যেই সব টেকনিক রয়েছে, এখানে আপনি কীভাবে এটাকে ইউজ করছেন, আপনি কীভাবে এটাকে ইউটিলাইজ করছেন সেটার উপর বেস করে মূলত আপনি এখান থেকে লিডটা জেনারেট করতে পারবেন। ওকে, এবং ইনস্টাগ্রাম থেকে 100% লিড জেনারেট করা যায় গাইস। তো এটা আসলে অফকোর্স এখানে আপনি যদি ট্রাই না করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না, অবশ্যই ট্রাই করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, একদিন না একদিন পারবেন আপনি। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি গাইস। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।